বাগানের বেঞ্চের উপরে বসে শাশুড়ি মা শারদা বাদাম খাচ্ছিল। বৌমা অনামিকা বাগানের ফুল গাছে জল দিচ্ছিল। ঠিক সেই সময় ছেলে রমেশ আর বাবা প্রসাদ দুজনেই মজদুরের কাজ করে বাড়ি ফেরে। তাদেরকে দেখে অনামিকা মনে মনে ভাবে, আজকেও আমার শ্বশুর মশাইয়ের স্বামী মজদুরের কাজ পায়নি, কি করে সংসারটা চলবে। এরকমটা ভাবতে ভাবতে সে গাছে জল দেয়। তারপর প্রসাদ এসে শারদার কাছে বসে আর রমেশ অনামিকার কাছে আসে। অনামিকা, আমি গাছে জল দিয়ে দেবো, তুমি ভেতরে গিয়ে কাজকর্ম করোগে, যাও। আজকেও তুমি মজদুরের কাজ পাওনি তাই না? যদি কাজ পেতাম তাহলে বাড়ি কেন ফিরে আসতাম আমরা? কাজ পাইনি তাই তো। দেখতে গেলে পুরো সপ্তাহতে তোমরা শুধু দুদিনই কাজে গেছো, বাকি চার দিন ধরে তোমরা বাড়িতেই আছো। এরকম হলে কি করে সংসারটা চলবে? এতদিন ধরে তুমি সংসারটা চালিয়েছো আমাদেরকে একবেলা খাবার খাইয়ে, এবার আমি আজ থেকে একবেলাও খাবার আর খাবো না। যাও, বাগানে যা ভিন্ডি হয়েছে সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এসো। তার এভাবে বলাতে অনামিকার কোনো উত্তর না দিয়ে সোজা বাগানে গিয়ে যে ভিন্ডিগুলো হয়েছিল সেগুলোকে তুলে একটা ঝুড়িতে করে সে নিজের সঙ্গে করে সেখানে নিয়ে আসে। অনেকদিন আগে আমরা বীজ লাগিয়েছিলাম, সেই বীজ থেকে ভিন্ডির গাছ হয়ে আজ ভিন্ডি হচ্ছে, তাই জন্য এই সংসারটা একটু চলছে। না হলে বাচ্চারা যে না খেয়ে থাকতো, আমাদের সংসারটা রাস্তায় নেমে আসতো। হে ঈশ্বর, আমাদের প্রতি একটু দয়া করো। এমনটা ভাবতে ভাবতে সে ভিন্ডিগুলোকে তুলে নিয়ে এসে সোজা ঝুড়িতে করে শারদার কাছে আসে। তারপর ঝুড়িটাকে একটু ব্যালেন্স করে দেখে। মা, আমাদের কাছে 5-6 কেজি ভিন্ডি আছে, আমি গিয়ে বাজারে এগুলোকে বিক্রি করে আসছি। বাচ্চারা স্কুল থেকে ফিরবে, আপনি একটু দেখে নেবেন। ঠিক আছে বৌমা, কারো মুখ দেখে তুমি আবার দাম কম করো না, এমনিতেই আমরা কষ্টে আছি, বুঝেছ তো? আচ্ছা ঠিক আছে মা। এমনটা বলে অনামিকা ভিন্ডির ঝুড়িটা তুলে সে বাজারের পথে বেরিয়ে যায়। শারদা আর প্রসাদ বাগানে বসে বাদাম খেতে লাগে, রমেশ ফুল গাছগুলোতে জল দিতে লাগে, আর অনামিকা ঝুড়ি নিয়ে বাজারের দিকে বেরিয়ে যায়। টাটকা টাটকা ভিন্ডি নিয়ে যান, কেজি 40 টাকা, আধা কেজি 20 টাকা, আর এক পাও 10 টাকায়। আসুন বাবু, আসুন ম্যাডাম, টাটকা টাটকা ভিন্ডি নিয়ে যান। এভাবে বলতে বলতে অনামিকা আগে বেড়ে যায়। তাকে দেখে সুরেখা বলে, এই অনামিকা এদিকে এসো তো, আমাকে 2 কেজি ভিন্ডি দিয়ে দাও। তাকে এভাবে ডাকাতে অনামিকা আনন্দে সুরেখার কাছে যায়। সে অনামিকার সাথে কথা বলে, তারপর অনামিকা তাকে 2 কেজি ভিন্ডি দিয়ে দেয়। তারপর ভিন্ডি নিয়ে সে অনামিকাকে টাকা দেয় আর অনামিকা সেখান থেকে চলে যায়। এভাবে যাদেরই ভিন্ডির প্রয়োজন ছিল তারা অনামিকার কাছ থেকে এসে ভিন্ডি কিনে নিয়ে যায়। বাপরে, এই গ্রামে ঢুকতেই সব ভিন্ডিগুলো একসাথে বিক্রি হয়ে গেল, আমি খুব খুশি, আজ অনেক ভালো টাকা রোজগার হয়েছে। এরকমটা সে ভাবছিলই হঠাৎ করে তার বান্ধবী সুমতির সাথে মাঝপথে তার দেখা হয়। অনামিকা, এই পথ দিয়ে যাস না। কেন না, এইদিকে রাস্তা তৈরি হচ্ছে নাকি? মাঝপথে একজন মহর্ষি পড়ে গিয়ে তার দুর্ঘটনা ঘটেছে। আহত অবস্থায় উনি ওখানে কেন পড়ে আছেন? একজন সন্ন্যাসী বাবা আমাদের গ্রামে এসেছিলেন, পঞ্চায়েত বাবু নিয়ে জিজ্ঞাসা করছিলেন, গ্রামবাসীদের তার উপরে খুব সন্দেহ হয়, তারা গিয়ে তাকে ঘেরাও করে। হ্যাঁ, তারপরে কি আর হবে, সবাই ভাবতে লাগলো ইনি ঠক সন্ন্যাসী, তাই তারা হাতের কাছে যা পেয়েছে তা দিয়ে সন্ন্যাসী বাবাকে খুব পিটিয়েছে। বেচারা আহত হয়ে ওই মহর্ষি সেখানেই পড়ে আছেন। যখন এসব কিছু হচ্ছিল আমি বাড়িতে ছিলাম নাকি? সে ভেবে আর কি লাভ, হয়তো নিজের ঘরে বসে ভিন্ডি দেখছিলে, নয় ভিন্ডি বিক্রি করতে গেছিলে। আচ্ছা এবার আমি আসি, ওই পথেই যাচ্ছ, একটু সাবধানে যেও। এমনটা বলে সুমতি সেখান থেকে চলে যায়। তারপর সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনামিকা, যদি আমি অন্য পথ দিয়ে যাই তাহলে পুরো গ্রাম আমাকে ঘুরে যেতে হবে, সে তো করতে পারবো না, এই পথ দিয়ে যাব আর মহর্ষি থেকে একটু সাবধানে যাব। এরকমটা ভেবে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগে সে দেখতে পায় আহত অবস্থাতে মহর্ষি পড়ে আছেন, তার কিন্তু জ্ঞান আছে। আমি তৃষ্ণার্ত, জল, ও মা একটু জল দাও, তোমার পুণ্য হবে, একটু জল দাও, আমি কোনো দোষ করিনি, ভরসা করো। এভাবে সে খুব কষ্ট সহকারে বিনতি করছিল। তা দেখে অনামিকার মনে খুব কষ্ট হয়, সে মহর্ষির কাছে যায়, তাকে ধীরে ধীরে ওঠায়। তারপর সে নিজের সঙ্গে তাকে নিজের বাড়িতে এনে বাগানের মধ্যে একটা খাটিয়াতে বসতে দেয়। মহর্ষি আপনি এখানে বসুন, আপনার খাবার জন্য জল নিয়ে আসছি। এরকমটা বলে সে ঘরের ভেতরে যায়, সেখান থেকে জল এনে সে মহর্ষিকে জল খেতে দেয়।
জল খেয়ে তিনি একটু শান্তি অনুভব করেন। ততক্ষণে সারদা প্রসাদ আর রমেশ মহর্ষির কাছে আসে। অনামিকা পুরো ব্যাপারটা খুলে বলে, এরকম বেশভূষা দেখে আমারও তাই মনে হয়েছিল বৌমা। যাই বলুন মা, এভাবে মারধর করা উচিত হয়নি, ভয় পাওয়াতো, চলে যেতে বলতো। তাদের মধ্যে যখন এরকম বলাবলি হচ্ছিল, তার মধ্যে মহর্ষি বলে ওঠেন, দেখো মা, আমার তৃষ্ণা মেটাতে তুমি জল দিয়েছো, এবার একটু খিদে মেটাবার জন্য খাবারও দিয়ে দাও। তার এরকম বলাতে অনামিকা ঘরের ভেতরে গিয়ে কলা এনে তাকে খেতে দেয়। সে খেতে লাগে, তারপর সকলেরই মনে হয় ওখানে থাকা ঠিক হবে না, তাই ঘরে চলে যায়। এভাবেই দিন কাটতে লাগে। আহত মহর্ষি এবার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। মহর্ষি লক্ষ্য করেন যে অনামিকা ভিন্ডি কেটে সেগুলোকে বিক্রি করে। তারপর একদিন মহর্ষি অনামিকার বাড়ি থেকে চলে যাবে বলে ইচ্ছা প্রকাশ করেন। মা, অনামিকা, এতদিন ধরে তুমি দেখাশোনা করেছ নিজের বাবার মতন করে, আর্থিক পরিস্থিতি ভালো না হওয়া সত্ত্বেও তুমি আমাকে পেট ভরে খাইয়েছ, তাই কৃতজ্ঞতা ভেবে। এভাবে বলে সে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগে। ঠিক সেই সময় ভিন্ডির গাছ থেকে একটা সোনার ভিন্ডি বেরিয়ে আসে। তা দেখে বাড়ির সকলেই খুব অবাক হয়ে যায়। দেখো মা, এই ভিন্ডির গাছ থেকে তুমি সোনার ভিন্ডি পাবে, কখনো কিন্তু লোভ করো না, এই ভিন্ডি বিক্রি করে সুখে জীবন কাটিও, এবার আমি আসি। তার এই কথা শুনে সকলেই বুঝতে পারে তিনি সত্যিকারের একজন মহর্ষি। সকলেই হাত জোর করে তাকে প্রণাম করে। মহর্ষি সকলকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যান। তখন থেকে অনামিকা ওই সোনার ভিন্ডি গাছ থেকে তুলে নিয়ে গিয়ে দোকানে বিক্রি করে, আর সেই থেকে যে টাকা পায় তা দিয়ে তারা সকলে আনন্দে জীবন কাটাতে লাগে। দুটো বড় বড় কাঁঠাল নিয়ে শাশুড়ি মা সারদা বাড়ি ফিরে আসে। তারপর সে দুঃখিত হয়ে বাগানের মধ্যে একটা বেঞ্চের ওপরে বসে পড়ে। সে খুব চিন্তিত ছিল, কাঁদছিল। ঠিক সেই সময় অনামিকা যে বাজারে গেছিল তরি তরকারি আনতে, সে শাশুড়ি মাকে কাঁদতে দেখে। তা দেখে সে খুব চিন্তিত হয়ে বাজারের থলি টলি ছেড়ে সে শাশুড়ি মার কাছে আসে আর জোরে বলে, বাবা বাবা, আপনি কোথায় আছেন? এখানে মা যে বসে কান্নাকাটি করছেন, আপনি যেখানেই আছেন আগে কাজ ছেড়ে এদিকে আসুন। তার এভাবে বলাতে শ্বশুরমশাই প্রসাদ ঘর থেকে বেরিয়ে আসে ছুটতে ছুটতে, ধুতি না পরেই আন্ডারপ্যান্টেই ছুটতে ছুটতে আসে। তোমার শাশুড়ির কি হয়েছে বৌমা? জানি না বাবা, যখন থেকে আমি বাজার থেকে এসেছি দেখছি মা এখানে বসে কাঁদছেন, তাই তো ভয় পেয়ে আপনাকে আমি ডাকলাম এখানে। আচ্ছা বৌমা, আগে চলো তোমার শাশুড়ির কাছে, আমি জিজ্ঞাসা করছি কি ব্যাপার। এমনটা বলে তারা দুজনেই বাগানের দিকে যায়, যেখানে শাশুড়ি মা সারদা বসে কান্নাকাটি করছিলেন। তারপর অনামিকা বলে, কি হয়েছে মা, আপনি এখানে বসে এভাবে কাঁদছেন কেন? পেটে ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা বা আপনার গলায় ব্যথা হচ্ছে নাকি? বলো সারদা, হাতের পীড়া, কোমরের পীড়া, হাঁটুর পীড়া না তোমার প্রসব পীড়া হচ্ছে? শোনা মাত্রই সারদা রেগেমেগে প্রসাদের দিকে চেয়ে দেখে। মুখে যা আসছে তাই বলে দাও তুমি না, বৌমা সামনে দাঁড়িয়েছে তাও লজ্জা নেই, এই বয়সে কারোর প্রসব পীড়া হয় নাকি? তা শুনে আর প্রসাদ কোনো উত্তর দিতে পারে না, সে শুধু নিজের মুখে আঙুল দেয়। তাহলে কি কষ্টে আপনি ভুগছেন সেটা একবার বলুন না মা, আপনার ছেলের কাছে হেলথ ইন্স্যুরেন্স আছে তো, সব রকমের টেস্ট সেখানেই হয়ে যাবে, অপারেশন করাতে হলে সেটাও সেখানে হয়ে যাবে, একটা টাকাও লাগবে না তাতে মা। অনামিকার জিজ্ঞাসা করাতে তখন সারদা ঠেলার উপরে রাখা দুটো কাঁঠালের দিকে আঙুল তুলে দেখায়। তখন শ্বশুরমশাই আর বৌমা পুরো ব্যাপারটা বুঝে যায়। আমাকে ক্ষমা করে দিও, এতনে দিনো সে কাঁঠাল বিকা নেই, তুমি কাহা থা পর মানে তুম পে ভরোসা নেই কিয়া, তুমি কিতনা কোসা আর ডাঁটা, তোমারে উপর হাত তক উঠায়া। আহা মা, আমি সেই ব্যাপারটা তো একদম ভুলে গেছি, যখন আমি বলেছিলাম কাঁঠালটা বিক্রি না করতে আপনি না শুনেই নিয়ে গেলেন, এবার দেখলেন তো কি হলো, এবার এটা ভাবুন যে কি করা যেতে পারে। সেটাই তো বুঝতে পারছি না বৌমা। আমার কাছে একটা বুদ্ধি আছে সারদা, বলবো না কি? আগে গিয়ে না তুমি ধুতিটা পরে এসো, তারপর যা বুদ্ধি দেবার তখন দিও। সারদার বলাতে প্রসাদ নিচের দিকে চেয়ে দেখে, সে দেখে ধুতি তো পরেইনি, ছোট প্যান্ট পরে বেরিয়ে এসছে। লজ্জায় সেখান থেকে এসে ছুটে ভেতরে যায়। তাকে দেখে শাশুড়ি বৌমা খুব হাসে।
পরের দিন রমেশ লাঞ্চ বক্স নিয়ে অফিসের জন্য বেরুচ্ছিল। প্রসাদ বাগানের ফুল গাছে জল দিচ্ছিলেন আর শাশুড়ি, বৌমা, শারদা আর অনামিকা কাঁঠালগুলোকে ঠেলার মধ্যে রেখে ঠেলাটা ঠিলতে ঠিলতে সেগুলোকে বিক্রি করতে বেরিয়ে পড়ে। গিন্নিমা, কাঁঠাল আছে, ও গিন্নিমা কাঁঠাল নিয়ে নেন। আসুন মা আসুন, টাটকা টাটকা একদম ভালো কাঁঠাল আছে, আসুন মা নিয়ে যান। এভাবে শাশুড়ি বৌমা গলি গলি রাস্তায় রাস্তায় ঠেলা ঠিলতে ঠিলতে কাঁঠাল বিক্রি করে, কিন্তু কেউ আর এসে সেই কাঁঠাল কেনে না। ঘুরতে ঘুরতে শাশুড়ি বৌমাও খুব ক্লান্ত হয়ে পড়ে, তাও সাহস জোগিয়ে ঠেলাটাকে ঠিলতে ঠিলতে আগে বাড়ে। তারপর যারাই জিজ্ঞাসা করে এতে কি আছে, তারা বলে কাঁঠাল আছে। ইতিমধ্যে তারা চন্দ্রশেখর নামের একটি ব্যক্তিকে দেখতে পায়, যে নিজের বাইকে করে আচার বিক্রি করছিল। আসুন বাবু আসুন, আচার নিয়ে যান, আম, লেবু, লঙ্কা, কাঁঠাল, পালক, করলার আচার, আসুন বাবু আসুন নিয়ে যান। এভাবে বলে বলে সে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সরলা নামের একটি মহিলা নিজের বাড়ি থেকে একটা বাসন নিয়ে বেরিয়ে আসে আর চন্দ্রশেখরের কাছে যায়। শাশুড়ি বৌমা সব কিছু দেখছিল। কি আচার দেবো গিন্নিমা? কাঁঠালের আচার 250 দিয়ে দাও তো। যেই শাশুড়ি বৌমা কাঁঠালের আচারের কথা শোনে, সেই তারা একে অপরের মুখের দিকে চেয়ে দেখে। কি বললে কাঁঠালের আচার? আমি তো বিক্রি করি না। না দাদা, আপনি এক্ষুনি বললেন লঙ্কার আচার, কাঁঠালের আচার, তাই তো বেরিয়ে এলাম। যখন সরলা চন্দ্রশেখরের সাথে কথা বলছিলই, ঠিক সেই সময় তিনটি আরও মহিলা, কবিতা, রোজিতা আর পূর্ণিমা, তিনজনেই এসে কাঁঠালের আচারের কথা জিজ্ঞাসা করে। মনে হয় ভুল করে বেরিয়ে গেছে, ক্ষমা করে দেন, আমার কাছে এখন তো কাঁঠালের আচার নেই, অন্য আচার চাইলে পেয়ে যাবেন। আমার তো শুধু কাঁঠালের আচারই চাই, দিতে পারবে কিনা বলো। আরে গিন্নিমা, কাঁঠালের আচার বাইরে পাওয়া যায় না, কেউ বিক্রি করে না, তাহলে আমি কি করে কথা দিই যে এনে দেব আপনাকে। যখন এভাবে সব মহিলাদেরকে সে বোঝাবার চেষ্টা করছিল যে কাঁঠালের আচার তার কাছে নেই, তখন পুরো ব্যাপারটা শারদা আর অনামিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারা মনে মনে ভাবে, যদি কাঁঠালের আচার বানিয়ে তারা বিক্রি করে তাহলে কেমন হয়, এই ভেবে খুব আনন্দিত হয়। হ্যাঁ গো মা। জানি বৌমা, কাঁঠালের আচার বানিয়ে যদি আমরা বিক্রি করি কেমন হয়, এই তো? হ্যাঁ গো মা। কিন্তু বৌমা, কাঁঠালের আচার কিভাবে তৈরি হয় কি করে জানবো? ইউটিউব আছে না মা, আমরা দেখে দেখে বানিয়ে নেব। যদি তাই হয় বৌমা, তাহলে এখানে দাঁড়িয়ে আর কি লাভ, চলো বাড়ি যাই, আচার বানাতে যা যা লাগবে সেগুলো এনে চলো আমরা আচার বানাই। এরকমটা ভেবে শাশুড়ি বৌমা নিজেদের বাড়ি ফিরে যায়। তারপর তাদের স্বামীরা যখন কোম্পানি থেকে ফিরে আসে, তাদের মোবাইল ফোনে ইউটিউব খুলে কাঁঠালের আচার বানানো তারা শিখতে লাগে। তারপর পরের দিনই শাশুড়ি বৌমা মিলে কাঁঠালের আচার বানাবার জন্য যা যা জিনিস লাগে সব আনিয়ে নেয়, আর কঠিন পরিশ্রম করে তারা কাঁঠালের আচার বানিয়ে ফেলে। কিছুদিন পরে শাশুড়ি বৌমা যে কাঁঠালের আচার বানিয়েছিল সেটাকে দেখে, মা, কাঁঠালের আচার তো আমরা বানিয়ে ফেলেছি, এবার বিক্রি করব, কিন্তু এর দাম কত রাখবো? 400 টাকা কেজি করে, 200 টাকায় আধা কেজি আর 100 টাকায় 250 গ্রাম বিক্রি করব। আচ্ছা বেশ মা। তারপর শাশুড়ি বৌমা মিলে কাঁঠালের আচার ঠেলায় রেখে সেই ঠেলা ঠিলতে ঠিলতে বিক্রি করতে বেরিয়ে পড়ে। কাঁঠালের আচার নিয়ে নাও, কাঁঠালের আচার 250 গ্রাম 100 টাকা, আধা কেজি মাত্র 200 টাকা, কাঁঠালের আচার নিয়ে নাও, কাঁঠালের আচার। অনামিকা এভাবে যখন চিৎকার করে হাঁক দিচ্ছিল, সেই হাঁক শুনে কবিতা, রজিতা, সরলা যারাই নিজেদের বাড়ির ভেতরে ছিল, তারা সবাই টাকা আর একটা বাসন নিয়ে বাইরে বেরিয়ে আসে শাশুড়ি আর বৌমার কাছে আচার কেনার জন্য। তারা এসে শারদার হাতে টাকা দেয় আর তার পরিবর্তে অনামিকা তাদের বাটিতে ওজন করে আচার দিয়ে দেয়। নিজেদের বাসনের মধ্যে কাঁঠালের আচার দেখে সরলা, কবিতা, রজিতা সবাই আনন্দে নিজেদের বাড়ি ফিরে যায়। এভাবেই দিন কাটতে লাগে। তখন থেকে শাশুড়ি বৌমা কাঁঠালের আচার বিক্রি করে আনন্দে জীবন কাটাতে লাগে।